আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে এসেছি। আমরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে রিভিউ করতে এসেছি এই প্রোডাক্টের নাম হচ্ছে ড্রিমস টেরি রেইনবো ওয়াটার। আমরা সবাই মূলত টোনার ইউজ করে থাকি। টোনার আমাদের ফেস এবং স্কিনের জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট, যা আমাদের স্কিন থেকে ময়লা দূর করতে, স্কিন উজ্জ্বল করতে এবং স্কিনের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে অনেক সাহায্য করে। আমরা জানি যে কোরিয়ান প্রোডাক্টগুলো আমাদের স্কিনের জন্য অত্যন্ত ভালো। চলুন দেখে নিই এই প্রোডাক্টটির কার্যকারিতা কী। টোনার পোর্স প্রবলেম যাদের আছে তাদের অবশ্যই রেগুলার স্কিন কেয়ার রুটিনে রাখা উচিত, কারণ এটি ওপেন পোর্স কমাতে হেল্প করে, স্কিন হাইড্রেট রাখে, স্কিন সুন্দর এবং গ্লো করে। এই প্রোডাক্টটির অনেক কার্যকারিতা আছে। এই প্রোডাক্টটির মেন কার্যকারিতাগুলো হচ্ছে ত্বক নরম ও মসৃণ করে, ত্বক ময়েশ্চারাইজড রাখে, স্কিন ন্যাচারালি গ্লো করে, সহজে স্কিনের সাথে মিশে যায়, ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে। যাদের স্কিন তৈলাক্ত তাদের এটি এই ক্ষেত্রে তাদের অনেক কার্যকরী হবে। ত্বক টান টান রাখে, ত্বকে বয়সের ছাপ দূর করে, নিয়মিত ব্যবহারে স্কিন উজ্জ্বল করে, স্কিনের ব্রণ রিমুভ করে। শীতকালে এবং নর্মালি দেখা যায় অনেকের ব্রণ প্রবলেম থাকে, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী হবে। স্কিনের ব্রণ রিমুভ করে, নিয়মিত ব্যবহারে স্কিনের ব্রণের কালো দাগ দূর করে, স্কিনের সানবার্ন রিমুভ করে। সানবার্ন মূলত হয়ে থাকে রোদে প্রচুর ঘোরাঘুরির কারণে, ত্বকে এক ধরনের টোন পড়ে, কালো ছোপ পড়ে। এই ড্রিমস টেরি রেইনবো ওয়াটার রেগুলার ইউজ করার মাধ্যমে সানবার্ন দূর হবে, ত্বকের ছোটো ছোটো গর্ত দূর করে, নিয়মিত ব্যবহারে ত্বকের বয়সের ছাপ দূর করে, ত্বককে সজীব ও প্রাণবন্ত করে এবং ইয়াঙ্গার দেখায়। চলুন দেখে নিই টোনার ব্যবহারের নিয়ম। টোনার নর্মালি ফেস ওয়াশ করে মুখে স্প্রে বা তুলার সাহায্যে ইউজ করতে হয়। যাদের ওপেন পোর্স আছে তারা সকালে রাতে রেগুলার ইউজ করলে ভালো রেজাল্ট পাবে। তাছাড়া নর্মাল যাদের স্কিন পোর্স প্রবলেম নেই তারাও ডেইলি ইউজ করতে পারে, করাটা ভালো। না করতে চাইলে অন্তত উইকে একবার অবশ্যই করবে, তবে টোনার রেগুলার স্কিন কেয়ারে অবশ্যই রাখুন। আমাদের আজকের প্রোডাক্ট এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের পেজে ইনবক্স করুন। ধন্যবাদ।